বন্ধুরা দেখুন কত বড় বড় টাকি মাছ, এরকম করে সবগুলো ধরতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা আপনাদের দাদার সাথে চলে আইছে মাছ ধরতে, আগেই চলে আইছে। আর এখন এই কচুরি টেনে টেনে মাছ ধরবো, সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক মাছও ধরবো। আপনাদের তো অলরেডি মাছ পাইয়েই গেছে, তো দেখুন কীভাবে ধরবো মাছ। এই যে পাই, বন্ধুরা এই কচুরি ছেলে ছেলে মাছ ধরবো। আর অলরেডি আমিও তিন চারটা পাইয়ে গেছি, এরকম করে সব মাছ ধরবো। বন্ধুরা দেখুন একটা কই মাছ পাইছি। বন্ধুরা দেখুন কত বড় বড় টাকি মাছ, এরকম করে সবগুলো ধরতে হবে। বন্ধুরা দেখুন অনেক বড় বড় টাকি মাছ হচ্ছে। বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে, এখন বাড়ি দেবো। আর সামনে জল আছে, জল দিয়ে ধোবো, ধোয়ার পর দেখাবো কতগুলো মাছ ধরছি। অনেকটা ফেরি উঠারই খুব কষ্ট। আসো সব তো ধরে নিস। তো বন্ধুরা অনেক মাছ পাইছি। বন্ধুরা মাছ এখন কাটবো সব। এই জালি পাট পাতা দিয়ে ছোটো মাছ রান্না করলে খুবই ভালো লাগে আমার। উঠোনে ফেটে পাট পাতা, আমার পাট পাতা তোলা হয়ে গেছে, এবার ধনে পাতা তুলবো। আমার মাটির টেবে মরিচ গাছ লাগাইছি, আগে অনেক খেয়েছি, আজকেও তুলবো শাক পাতা রান্না। আমি উনুনটা জ্বালাই নেব, কই মাছ লবণ হলুদ দিয়ে মাখাই নেব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের ভেতর রাঁধুনি দিয়ে দেবো, কাঁচা মরিচের রসুন কুচি দিয়ে দেবো, মাছ দিয়ে দেবো, সাথে জল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। ভর্তা জন্য ধনেশ